একটা সময় কুরআন হাদিস সবই পড়িতাম, ফকির মিসকিন এতিমেরে দান করিতাম। একটা সময় কুরআন হাতে মসজিদে যাইতাম, সবাই মিলে উচ্চ স্বরে কুরআন পড়িতাম। আজ সব কিছু যে ভুলে গেছি, কোনো আমল নাই, এই দিলের ভিতরে দিয়েছি যে শয়তানের ঠাই। রোজ কুরআনেতে আল্লাহ আমায় ডেকে ডেকে কয়, শয়তান প্রকাশ্য শত্রু বন্ধু তো আর নয়। ও শয়তান রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া নামাজ রোজা দে ফিরাইয়া দে, আমার ইমান আমল নষ্ট করার অধিকার দিল কে? শয়তান তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। আজান শুনলে মসজিদে ছুটিয়া যাইতাম, সবার সাথে জামাতে করে নামাজ পড়িতাম। নামাজ শেষে যখন আমি বাড়ি ফিরিতাম, পথি মধ্যে কতজনকে সালামি দিতাম। আজান শুনলে মসজিদে ছুটিয়া যাইতাম, সবার সাথে জামাতে করে নামাজ পড়িতাম। নামাজ শেষে যখন আমি বাড়ি ফিরিতাম, পথি মধ্যে কতজনকে সালামি দিতাম। আজ সব কিছু যে ভুলে গেছি, কোনো আমল নাই, এই দিলের ভিতরে দিয়েছি যে শয়তানের ঠাই। রোজ কুরআনেতে আল্লাহ আমায় ডেকে ডেকে কয়, শয়তান প্রকাশ্য শত্রু বন্ধু তো আর নয়। ও শয়তান রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া নামাজ রোজা দে ফিরাইয়া দে, আমার ইমান আমল নষ্ট করার অধিকার দিল কে? শয়তান তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। একটা সময় গরিবি দুঃখী ভালোবাসিতাম, আমি টিফিনের সব টাকা জমাই দান করিতাম। এখন গরিবি দুঃখী এতিমেরে দান করি না, ওই মসজিদের ভিতরে যাইয়া ভিড় জমাই না। একটা সময় গরিবি দুঃখী ভালোবাসিতাম, আমি টিফিনের সব টাকা জমাই দান করিতাম। এখন গরিবি দুঃখী এতিমেরে দান করি না, ওই মসজিদের ভিতরে যাইয়া ভিড় জমাই না। আজ সব কিছু যে ভুলে গেছি, কোনো আমল নাই, এই দিলের ভিতরে দিয়েছি যে শয়তানের ঠাই। রোজ কুরআনেতে আল্লাহ আমায় ডেকে ডেকে কয়, শয়তান প্রকাশ্য শত্রু বন্ধু তো আর নয়। ও শয়তান রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া নামাজ রোজা দে ফিরাইয়া দে, আমার ইমান আমল নষ্ট করার অধিকার দিল কে? শয়তান তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। একটা সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়িতাম, আমি সকালে বিকালে সন্ধ্যা বেলা জিকির করিতাম। আরে রাইতের পরে রাইত জাগিয়া তাহাজ্জুদ পড়িতাম, আমি সেই নামাজে মাওলাকে খুঁজিয়া যে পাইতাম। একটা সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়িতাম, আমি সকালে বিকালে সন্ধ্যা বেলা জিকির করিতাম। আরে রাইতের পরে রাইত জাগিয়া তাহাজ্জুদ পড়িতাম, আমি সেই নামাজে মাওলাকে খুঁজিয়া যে পাইতাম। আজ সব কিছু যে ভুলে গেছি, কোনো আমল নাই, এই দিলের ভিতরে দিয়েছি যে শয়তানের ঠাই। রোজ কুরআনেতে আল্লাহ আমায় ডেকে ডেকে কয়, শয়তান প্রকাশ্য শত্রু বন্ধু তো আর নয়। ও শয়তান রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া নামাজ রোজা দে ফিরাইয়া দে, আমার ইমান আমল নষ্ট করার অধিকার দিল কে? শয়তান তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। একটা সময় কুরআন হাদিস সবই পড়িতাম, ফকির মিসকিন এতিমেরে দান করিতাম।
একটা সময় কুরআন হাতে মসজিদে যাইতাম, সবাই মিলে উচ্চ স্বরে কুরআন পড়িতাম। আজ সব কিছু যে ভুলে গেছি, কোনো আমল নাই, এই দিলের ভিতর দিয়েছি যে শয়তানের ঠাই, রোজ কুরআন।